ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা এতদিন পরে ঘুরতে বেরোচ্ছি, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। বেরোনোর রিজন হলো এটাই যে রেলি আছে, আর রেলিটা কিসের জন্য তোমাদেরকে ভিডিও থ্রুতে দেখাবো। তো চলো আমরা যাই, আমাদের টাইমও হয়ে যাচ্ছে। আর আজ আমরা মানে কি করবো না করবো সব তোমাদের সাথে, আর আমাদের মানে মার্কেটে একটু কাজও আছে, মার্কেটে কাজও সারবো আর রেলির সাথে একটু যাবো। ঠিক আছে, তো চলো গাইস, আমরা বের হয়ে গেছি ঘর থেকে, আর এখন যাচ্ছি গলি থেকে বের হচ্ছি। আর জাম থেকে আমরা বের হয়ে গেছি ফাইনালি। তো গাইস, আমরা মার্কেটে চলে এসেছি, আর আমাদের কাজ যা করার ছিল হয়ে গেছে। একটু মার্কেটিং করার ছিল, আর একটা জিনিস ঠিক করার ছিল, তা হয়ে গেছে। তো এখন রেলিটা বেরিয়ে গেছে, আমরা তো আগে রেলি দেখবো, তারপরে আমরা একটু ডোমিনোসে যাবো। আজ অনেকদিন পর ডোমিনোসে যাবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর রেলি আস্তে আস্তে আরো অন্ধকার হয়ে যাচ্ছে না, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, তো চলো যেতে থাকি, চলো। Thank you.
ডোমিনোজে চলে এসেছি আর রেলিটাও চলে গেছে। তো চলো এখন একটু পেটে পূজা করে নেই, পেট পূজা হয়ে যাক তারপর দেখা যাবে। তো গাইজ আজ আমরা তারাপুর ডোমিনোজে এসেছি আর এখন ভিতরে ঢুকছি, গিয়ে অর্ডারটা করে নেব এখন। আমাদেরকে একটু ভিতরে ভিউজটা দেখাই, দেখো আজ অনেক খালি খালি লাগছে আর ভিউজটা দেখতে অনেক ভালো লাগছে দেখো। কি দেখতেছিল গাইস? আমাদের পিৎজা নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাবো, কারণ কি অনেক দেরি হয়ে গেছে রেডিতে, তার জন্য বাড়ি চলে যাই আর বাড়ি গিয়ে বসে বসে আরামে খাবো। তো চলো বাড়ি যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার শের, বাবা কি এনেছি? পিৎজা। বলো হ্যালো গাইস। হ্যালো যাই। কতগুলো ভালো আছো? ভালো আছো। একবার আই লাভ ইউ বলে দাও। আপু শুনতে পাবো? শুনতে আই লাভ ইউ। তো যাই হোক, এখন আমাদের পার্টি হবে সবাই মিলে। আমি ড্রেস চেঞ্জ করে নিই, তারপর হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর পার্টি করব। চলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। চলো তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।